বেশ জমজমাটভাবে দুবাইয়ের বুকে শেষ হলো আইপিএল 2024-এর মিনি অকশন। এই অকশনে কলকাতা থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা টিমই কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ারদের কিনে গড়ে ফেলল আইপিএল 2024-এর জন্য একের পর এক দুর্ধর্ষ স্কোয়াড। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই আইপিএল 2024-এর মিনি অকশনের পর 10টি টিমের নতুন স্কোয়াড কেমন হলো এবং এই অকশনের পরে কোন টিমটা সবথেকে বেশি দুর্বল এবং কোন টিমটা সবথেকে বেশি স্ট্রং হলো, সব ডিটেইলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল 2024-এ তোমার প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটিকে করে দাও একটি লাইক, এবং এইভাবে আরও আইপিএল 2024 সংক্রান্ত প্রত্যেক দিন এ টু জেড সমস্ত খবর এবং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথম টিম লখনউ সুপার জায়ান্টস। হ্যাঁ বস, কেএল রাহুলের নেতৃত্বাধীন এই টিমটি এই অকশানে ছজন প্লেয়ারকে কোটি টাকা খরচ করে কিনে দুর্ধর্ষ স্কোয়াড গড়ল। যেখানে এই অকশানের পরে স্কোয়াডে ব্যাটসম্যান রূপে থাকলো কেএল রাহুল, দেবদূত পাড়েকালে, কুইন্টন ডিকুক এবং নিকোলাস পুরান। যেখানে অলরাউন্ডার রূপে থাকলো আয়ুষ বাদানি, দীপক হুডা, কৃষ্ণপ্পা গৌতম, কুর্ণাল পান্ডিয়া, কাইল মেয়াস, মার্কাস টনিস, মোহাম্মদ আরশাদ খান যাকে তারা কিনেছে, পেরেক মাকাত, যুদ্ধবীর সিং। এছাড়া এই অকশানে আর্শিন কুলকার্নি, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলির মতো এই তিন নতুন ইয়ং অলরাউন্ডারকে তারা এই অকশানে কিনল। যেখানে তারা এই অকশানে কোটি টাকা খরচ করে শিবম মাবিকে তাদের স্কোয়াডে নিয়েছে। এছাড়া এই স্কোয়াডে বোলার রূপে রয়েছে ময়াঙ্ক যাদব, মসিন খান, রবি বিষ্ণই, ওয়াস ঠাকুর, অমিত মিশ্রা, নবীনুল হক এবং এম সিদ্ধার্থের মতো দুর্দান্ত ভারতীয় ফাস্ট বোলার। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই টিমটি এই অকশানে টোটাল 8 জন প্লেয়ার, 5 জন অলরাউন্ডার এবং 3 জন বোলারকে কিনে স্কোয়াড গঠন করেছে। যেখানে এই অকশানের পরে তাদের স্কোয়াডে তো ব্যাটসম্যান রূপে রোহিত শর্মা, ডেভেল ড্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড এবং বিষ্ণু মুদব ছিলই। তাছাড়া অলরাউন্ডার রূপে তো অর্জুন তেন্ডুলকার, শামস মুলানি, নেয়াল অদারিয়া ছিলই। তাছাড়া এই অকশানে 5 জন অলরাউন্ডার রোমারিও সাফার, জিরাল কটিজে, অনসুল কাম্বোজ, নামান ধীর, সুমিত কুমার এবং শিবালিক শর্মাকে কিনে স্কোয়াডে রেখেছে। যেখানে তাদের স্কোয়াডে বোলার রূপে রয়েছে জাসপ্রীত বুমরা, পীযূষ চাওলা, কুমার কার্তিকা, আকাশ মাদওয়াল, জেসন মহেন্দ্র। এছাড়া তারা এই অকশানে কিনেছে দিলশান মাধুশঙ্কা, শ্রেয়স গোপাল এবং নুয়ান তুষারাকে। এবার আরসিবির কথা বললে এই অকশানে কিন্তু আরসিবি টিম 6 জন প্লেয়ারকে কোটি টাকা দিয়ে কিনেছে। তাদের স্কোয়াডে ব্যাটসম্যান রূপে রয়েছে ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি, রাজাত পাতিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, এস প্রভু দেশাই, উইল জ্যাক্স এবং সৌরভ চৌহান। যেখানে অলরাউন্ডার রূপে রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমার, কারণ শর্মা, মনোজ ভান্দাগি। এছাড়া এই অকশনে তারা কিনেছে টম কারণ, ক্যামেরন গিন, স্বপ্নিল সিং এবং ময়াঙ্ক ডাগারের মতো প্লেয়ার যাকে এই টিম ট্রেড করে নিয়েছে। যেখানে এই অকশনের পরে এই স্কোয়াডে বোলার রূপে রয়েছে আকাশদীপ, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, ঋষি টপলে, হিমাংশু শর্মা, রজন কুমার, ভি বিজয় কুমার। এরপর পাঞ্জাব কিংস, এই টিমটা কিন্তু এই অকশনে 8 জন প্লেয়ারকে কিনেছে, তাদের মধ্যে আবার 6 জন অলরাউন্ডার। বিশেষ করে 11 কোটি টাকা দিয়ে তারা কিন্তু হর্ষল প্যাটেলকে দলে নিয়েছে এবং তাদের পাশে এখনও কিন্তু 4 কোটির বেশি টাকা থেকে গেছে। যেখানে তাদের অকশনের পরে স্কোয়াডে রয়েছে ব্যাটসম্যান রূপে শিখর ধাওয়ান, জিতেশ শর্মা, জনি ব্যাস্টু, প্রবিশ মারান সিং, লিয়াম লিভিংস্টং, হারপ্রীত ভাটিয়া, রেলে রুসো। এছাড়া এই অকশনে তারা কিনেছে ক্রিস উক্স, প্রতাপ সিং, আশুতোষ শর্মা, টনয় ঠাকরেজানকে। এছাড়া তাদের স্কোয়াডে তো অলরেডি ছিল অথর্ব ঠেট, ঋষি ধাওয়ান, সেম কারণ, সিকান্দার রাজা এবং শিবম সিং। যেখানে তাদের স্কোয়াডে বোলার রূপে রয়েছে স্পিনার প্রিন্স চৌধুরী, হারপ্রীত বারার, আর্শদীপ সিং, কাগিসো রাওয়াডা, নাথান এলিস, রাহুল চাহার, বিদ্যুৎ কাপড়িয়া। এছাড়া হর্ষল প্যাটেলকে তারা এই অকশনে কিনেছে 11 কোটি দিয়ে। এরপর চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন এই টিমটা কিন্তু এই অকশনে 6 জন প্লেয়ারকে 20 কোটি টাকা দিয়ে কিনেছে, যাদের মধ্যে সবথেকে বেশি তারা 14 কোটি দিয়ে ড্যারেল মিচেলকে দলে নিয়েছে। যেখানে এই অকশনের পরে তাদের স্কোয়াডে ব্যাটসম্যান রূপে রয়েছে এম এস ধোনি, ডেভেন কনয়, ঋতুরাজ গাইকোয়াড়, আজিঙ্ক্য রাহানে, সাইক রাশিদ, দুর্দান্ত ইন্ডিয়ান ব্যাটসম্যান সামির রিজভি এবং রাত রাবালি। এছাড়া অলরাউন্ডার রূপে রয়েছে রবীন্দ্র জাদেজা, মিশেল স্যান্টনার, মোয়েন আলী, শিবম দুবে, নেতান সান্ধু, অজয় মণ্ডল। এছাড়া এই অকশন থেকে আসা রচিন রবীন্দ্র এবং ড্যারেল মিচেল। এছাড়া বোলার রূপে রয়েছে অকশান থেকে আসা মুস্তাফিজুর রহমান, প্রশান্ত সোলাঙ্কি, সমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, মাথিসা পাথিরানা এবং এই অকশান থেকে কেনা শার্দুল ঠাকুর। এরপর গুজরাট টাইটন্স, শুভমান গিলের নেতৃত্বাধীন এই টিমটা কিন্তু এই অকশান থেকে 8 জন প্লেয়ারকে 20 কোটি টাকা খরচ করে কিনেছে, যাদের মধ্যে আবার 5 জন বোলারকে তারা এই অকশান থেকে নিয়েছে। যেখানে এই অকশানের পরে এদের স্কোয়াডে রয়েছে ব্যাটসম্যান রূপে ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথিউ ওয়েট, উইকেট কিপার মৃদ্যিমান সাহা, অকশান থেকে নেওয়া রবিন মিঞ্চ, কেন উইলিয়ামসন এবং অকশান থেকে 20 টাকা দিয়ে কেনা শাহরুখ খান। এছাড়া অলরাউন্ডার রূপে রয়েছে অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নলকান্ডে, বিজয় শঙ্কর এবং অকশান থেকে কেনা আজিমুদ্দোল্লা
গোলাম রাজাই। এছাড়া এদের স্কোয়াডে বোলার রূপে তো আগে থেকেই ছিল জয়ন্ত যাদব, রাহুল তিয়াতিয়া, মোহাম্মদ সামি, নূর আহমেদ, সাই কিশোর, রাশিদ খান, জস লিটল এবং মোহিত শর্মা। এছাড়া এই অকশন থেকে তারা কিনেছে দুর্দান্ত ফাস্ট বোলার কার্তিক তিয়াগিকে, সুশান্ত মিশ্রাকে, স্পেন্সার জনসনকে, উমেশ যাদব, রাশিক ডারকে এবং মানন সুথারকে। এরপর কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন এই টিমটা কিন্তু এই অকশন থেকে সবথেকে বেশি জন অর্থাৎ 10 জন প্লেয়ারকে কোটি টাকা খরচ করে কিনেছে, যাদের মধ্যে 25 কোটি টাকা মূল্যের মিচেল স্টার্কও উপস্থিত রয়েছে। যেখানে এই অকশনের পরে তাদের স্কোয়াডে ব্যাটসম্যান রূপে তো আগে থেকেই ছিল নীতিশ রানা, রিঙ্কু সিং, রাহিমুদ্দুল্লাহ গুরবাজ, শ্রেয়স আয়ার এবং জেসন রয়। তাছাড়া এই অকশন থেকে তারা কিনেছে দুর্দান্ত ব্যাটসম্যান সেরফন রাদারফোর্ড, রামনদীপ সিং, কে এস ভারত, মনীশ পাণ্ডে এবং অঙ্কৃষ রঘুবংশীকে। এছাড়া এদের স্কোয়াডে তো আগে থেকেই অলরাউন্ডার রূপে অনুকূল রয়, আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার ছিলই। যেখানে বোলার রূপে আগে থেকে ছিল সুহাস শর্মা, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। এছাড়া এই অকশন থেকে তারা বোলার রূপে কিনেছে স্পিনার মুজিবুর রহমানকে, গুস অ্যাটিকসনকে, ভারতীয় বোলার সাকিব হোসেনকে এবং 25 কোটি দিয়ে মিচেল স্টার্ক এবং চেতন সাকারিয়াকে 50 লাখ টাকা দিয়ে। এরপর দিল্লি ক্যাপিটালস, ঋষভ পান্তের নেতৃত্বাধীন এই টিমটা কিন্তু এই অকশন থেকে 9 জন প্লেয়ারকে 20 কোটি টাকা খরচ করে কিনেছে, যাদের এবং যাদের মধ্যে 6 জন ব্যাটসম্যান রয়েছে। এবং এই অকশনের পরে তাদের পার্সে কিন্তু আরও 10 কোটি টাকা বেঁচে গেছে। যেখানে এই অকশনের পরে তাদের স্কোয়াডে ব্যাটসম্যান রূপে রয়েছে ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথিবী শ, সাই হোপ, স্বস্তিক চিকরা, অভিষেক পডল, হ্যারি ব্রুক, রিকি ভুই, কুমার কুসারগা এবং ট্রিস্টান ত্রাভস। এছাড়া এদের স্কোয়াডে তো আগে থেকেই অলরাউন্ডার রূপে অক্ষর প্যাটেল, ললিত যাদব এবং মিচেল মাস ছিলই। এছাড়া বোলার রূপেও কিন্তু এদের স্কোয়াডে আগে থেকে ছিল প্রবীণ দুবে, ভিকি অটসল, আন্দ্রিচ নর্তজে, কুলদীপ যাদব, লুঙ্গি নেগেড়ি, খালিল আহমেদ, ইশান্ত শর্মা, জাই রিচার্ডসন এবং মুকেশ কুমার। যেখানে তারা এই অকশনে জাই রিচার্ডসনকে কিন্তু নতুনভাবে অকশন থেকে কিনেছে 20 টাকা দিয়ে। এছাড়া এই অকশনের পরে সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের স্কোয়াডে কথা বললে ব্যাটসম্যান রূপে রয়েছে কিন্তু এডেন মার্ক্রম, আনবলপ্রীত সিং, গ্লেন ফেলিপস, হেনরিক ক্লাসেন, ময়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, উপেন্দ্র যাদব। এছাড়া ট্রেভস হেডকে তারা কিন্তু 20 টাকা দিয়ে কিনেছে। এছাড়া অলরাউন্ডার রূপে রয়েছে আব্দুল সামাদ, অভিষেক শর্মা, মার্কো জনসন, কুমার রেড্ডি, সানবীর সিং, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, অনেন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স। এছাড়া বোলার রূপে রয়েছে কিন্তু ভুবনেশ্বর কুমার, ফাজল ফার্কিউ, ময়াঙ্ক মার্কান্ডে, টি নটরাজন, উমরান মালিক, জয়দেব উনাটকার, আকাশদীপ সিং এবং জয়ন্ত সুব্রমণিয়ামকে কিন্তু তারা এই অকশন থেকে কিনেছে। এছাড়া এই অকশনের পরে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে কথা বললে তাদের স্কোয়াডে তো ব্যাটসম্যান রূপে আগে থেকে ধ্রুব জুরেল, টেভান ফারিয়া, জস বাটলার, কুণাল সিং রাথোর, সঞ্জু স্যামসন, সামরন হ্যাটমায়ার, যশস্বী জাসল ছিলই। তাছাড়া এই অকশন থেকে তারা 3 জন ব্যাটসম্যান শুভম দুবে, টম খোলার, রবম্যান পাওয়েলের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে কিনেছে। এছাড়া অলরাউন্ডার রূপে তো আগে থেকে রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পরাগের মতো প্লেয়ার ছিল। এছাড়া অকশন থেকে তারা আবিদ মাস্কিউকে কিনেছে। এছাড়া বোলার রূপে তাদের স্কোয়াডে তো অলরেডি ছিল অ্যাডাম জাম্পা, আবেশ খান, কুলদীপ সেন, নবদীপ সৈনি, পরশিত কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালের মতো বোলার। এছাড়া কিন্তু এই অকশনে নতুন ফাস্ট বোলার নান্দ্রে বার্গাকে কিন্তু তারা এই অকশন থেকে কিনেছে। তো এই ছিল সমস্ত টিমগুলির স্কোয়াড। আমার মতে কিন্তু এই অকশনের পরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিম থেকে সবথেকে বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে, কেননা তাদের দলে ফাস্ট বোলার থেকে শুরু করে ব্যাটসম্যান সবাই রয়েছে। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই 3টা টিম কিন্তু টপে রয়েছে এই অকশনের পর।